इतनी बड़ी बहन है कि मुझसे भी ज्यादा आपको मानती है, और मेरी हालत तो आप আপনারা সবাই জানেন দরজ সিনেমা শুটিং এর জন্য সুপারস্টার শাকিব খান বর্তমানে ভারতের মুম্বাই অবস্থান করছেন। শাকিব খান মুম্বাই পৌঁছানোর পরে পরিচালক অনন্য মামন তাকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন। এরপর বলিউড বিউটি সোনাল চৌহানের সাথে অনন্য মামন ও শাকিব খান এয়ারপোর্ট থেকে বেরিয়ে যান। তবে গন্তব্যে পৌঁছেই সুপারস্টার শাকিব খান কোনো রকম বিশ্রাম না নিয়েই তাদের দরজ সিনেমার কাজ শুরু করে দিয়েছেন। একটি ভিডিওতে দেখা যায় একটি বিশেষ রুমে সুপারস্টার শাকিব খান ও দরজ সিনেমার নায়িকা সোনাল চৌহান পাশাপাশি বসে আছেন, আর পাশেই দরজ সিনেমার পরিচালক অনন্য মামন বসে আছেন। তবে সবচেয়ে মজার বিষয়, সেখানে একজন ব্যক্তি হিন্দিতে দরজ সিনেমার কাহিনী বলছিলেন, আর কাহিনীগুলো মনোযোগ সহকারে সুপারস্টার শাকিব খান ও বলিউড বিউটি সোনাল চৌহান শুনছেন। আসলে সেখানে সুপারস্টার শাকিব খান ও সোনাল চৌহানকে দরজ সিনেমার পুরো ঘটনা বোঝানো হচ্ছিল, আর শাকিব ও সোনাল খুব মনোযোগ সহকারে দরজ সিনেমার পুরো কাহিনী বোঝার চেষ্টা করছিলেন। ভারতের মুম্বাই পৌঁছেই সুপারস্টার শাকিব খান কোনো রকম বিশ্রাম ছাড়াই এত দ্রুত দরজ সিনেমার কাজ শুরু করবেন তা কোনোভাবে বিশ্বাস হচ্ছে না। তারপরে সুপারস্টার শাকিব খান দরজ সিনেমার কাজ শুরু করে দিয়েছেন, আর আশা করা যাচ্ছে খুব দ্রুত দরজ সিনেমার শুটিং শুরু হয়ে যাবে।